হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এমবিএ বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ কি এবং এমবিএর কি কি স্পেশালাইজেশন হয়ে থাকে সেগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওটায়। একদম নভিসদের জন্য ভিডিওটা, বিশেষ করে যারা আজকে এমবিএ সম্বন্ধে ইনফরমেশান পেতে চাইছেন, কারণ এই রিলেটেড প্রচুর কোয়ারি পাচ্ছি আমি যে এমবিএ উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন, কারপরে আমি এমবিএতে ভর্তি হতে পারবো, সমস্ত কিছু বলছি। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। প্রথমত এমবিএ কোর্সটা, এমবিএ হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের কোর্স। আপনি আজকে যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট কোম্পানি, সংস্থা, অফিস, যে কোনো জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গাতে ম্যানেজমেন্ট লেভেলে কিছু লোকজন থাকে, যারা ধরতে গেলে আজকে কন্ট্রোল করে তার নিচের তলায় যে সমস্ত কর্মীরা কাজ করে তাদেরকে। যে কোনো প্রাইভেট কোম্পানি যদি দেখেন, প্রাইভেট কোম্পানির ইভেন ছোটো ছোটো ব্রাঞ্চগুলো যেগুলো আছে সেখানেও ধরতে গেলে ম্যানেজার থাকে। অনেক জায়গায় দেখবেন আজকে ফ্লোর অনুযায়ী ম্যানেজার থাকে, যে এই ফ্লোরের এই ম্যানেজার, ওই ফ্লোরটার এই ম্যানেজার। আবার এই ম্যানেজাররা যারা রয়েছে তাদের আবার ওপরে রয়েছে সিনিয়র ম্যানেজার, আবার তাদের ওপরে ধরতে গেলে রয়েছে জেনারেল ম্যানেজার। তো এই যে সমস্ত ম্যানেজার যারা রয়েছে বা যারা ধরুন অ্যাডমিন লেভেলে কাজ করে, এটা কিন্তু 90%টাই ধরতে গেলে এমবিএ পাস আউট হয়। কারণ এমবিএ এরকমই জব যেখানে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভটা শেখাবে। বর্তমানে যদি একদম বাস্তব সিচুয়েশন দেখেন তাহলে একদম রেগুলার বেসিস যে কাজগুলো এখন এমবিএ স্টুডেন্টসরা পাচ্ছে সেটা অনেক বেসিক পাচ্ছে, কিন্তু তারা জিএম অবধি যেতে পারে, কারণ দে হ্যাভ দ্য কোয়ালিফিকেশান এবং তারা সেই ব্যাপারগুলো জানে। তার ফলে তাদেরকে কিন্তু আলটিমেটলি কাজ করে নিজেকে প্রমাণ করিয়ে আপনাকে অনেকটা উচ্চ স্তরে আপনি কিন্তু উঠতে পারেন। এবার এমবিএর মধ্যে কিছু স্পেশালাইজেশন থাকে। অ্যাকচুয়ালি এমবিএ আপনি যখন করবেন বা আলাদা আলাদা স্পেশালাইজেশনে করতে পারেন, লাইক এই যে কোম্পানির আমি বললাম, কোম্পানির তো জেনারেল ম্যানেজার আছে, মেবি ধরুন কেউ একটা জেনারেল ম্যানেজার আছে সে হচ্ছে মার্কেটিংয়ের, আর একজন জেনারেল ম্যানেজার আছে সে হচ্ছে এইচআরের, আর একজন জেনারেল ম্যানেজার হচ্ছে সে হচ্ছে ফাইন্যান্সের, আরেকজন জেনারেল ম্যানেজার হচ্ছে সে অপারেশনের, এরকমভাবে আলাদা আলাদা জিএম থাকে। তো এই যে কেন থাকছে আলাদা আলাদা, কারণ এমবিএ স্পেশালাইজেশনই সে আলাদা আলাদা রয়ে যায়। এমবিএ স্পেশালাইজেশন মানে হচ্ছে আপনি বিশেষভাবে সে সাবজেক্টগুলোতে মনোযোগ দিতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, ইভেন প্রজেক্ট, থিসিস, অনেক কিছু থাকে। তো এমবিএ স্পেশালাইজেশনের মধ্যে প্রথম আমি রেখে দিই সেটা হচ্ছে মার্কেটিং, কারণ মার্কেটিং হচ্ছে এমন একটা সাবজেক্ট, আমার ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট বলতে পারেন, বেস্ট সাবজেক্ট বলতে পারেন। আমি আজকে আপনাদের সামনে যেটুকু কথা বলছি সবটা মার্কেটিংয়ের দয়া, কারণ আমি খুব শাই ছিলাম, কথা বলতে পারতাম না, অনেক লজ্জা পেতাম, এবং আমার কিন্তু আজকের এই যে কথার জড়তাটা যেটুকু যা কাটিয়েছে সবটা কিন্তু মার্কেটিংয়ের জন্য। কারণ মার্কেটিং এমন একটা জিনিস, এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনেকটা উপরে উঠতে পারেন এবং আপনি নিজের সেলফ কনফিডেন্স তৈরি করতে পারেন। এবং মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করার প্ল্যানিং করছে বা যাদের কনফিউশন রয়েছে তাদের জন্য খুব ভালো খবর, কারণ কুকু এফএম হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট অডিও লাইব্রেরি প্ল্যাটফর্ম, যেখানে আপনারা কিন্তু পুরো যে বুকসটা সেটা শুনতে পারবেন। এবং মার্কেটিং ম্যানেজমেন্টে একটা খুব ভালো বই আমি কুকু এফএমে কিছুদিন আগে শুনেছি এবং আমি সেটা আপনাদের কাছে শেয়ারও করছি, আপনারা এই বুকসটা শুনতে পারেন। বিশেষ করে যারা মার্কেটিং নিয়ে কনফিউজড একদম বাংলাতে আপনারা শুনতে পাবেন, আপনারা চাইলে হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু শুনতে পারেন, তবে কুকু এফএমে বর্তমানে কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনি অডিও বুকসগুলো শুনতে পাচ্ছেন। এবং এটা শোনার পর আপনারা বিশেষ করে যারা বিজনেস করার প্ল্যানিং করছেন তাদেরও কনফিউশন সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ খুব ধাপে ধাপে ব্যাপারটা ভালোভাবে বুঝিয়েছে। তো আর দেরি কেন, কুকু এফএম এটা ডাউনলোড করে নিন এবং আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সাধারণত এই টোটাল জিনিসটা করতে প্রো অ্যাক্টিভ করতে লাগে 399 অর্থাৎ 399 টাকা, কিন্তু বর্তমানে আরজি টেকের কোডটা ইউজ করলে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র 199, মানে 200 টাকা অফ। তবে এটাও বলে দিই মাত্র 250 জনের জন্য অফারটা রয়েছে, 250 জনের মধ্যে রেজিস্ট্রেশন করলেই পাবেন, না হলে কিন্তু হবে না। এবং আরও একটা বলে দিই, কুকু এফএম শুধুমাত্র যে আজকে এই সাবজেক্টটা নয়, এখানে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা সাবজেক্টেরই আপনি মোটামুটি বুকস পেয়ে যাবেন, যাদের আলাদা আলাদা হবি আলাদা আলাদা নেচার ওয়াইজ আপনি বুক পেয়ে যাবেন, সেটা রহস্য রোমাঞ্চ গল্প হতে পারে বা প্রেম উপন্যাস হতে পারে। তো তার ফলে কুকু এফএম টেক ডাউনলোড করে নিন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। মার্কেটিংয়ের আশা করি কোনো কিছু আর অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় মার্কেটিং নিয়ে বুঝতে কমেন্ট সেকশনে জানাবেন। এবার চলে আসি সেটা হচ্ছে ফাইন্যান্স। অ্যাকচুয়ালি ফাইন্যান্স হচ্ছে অনেকে ভাবে যারা বিশেষ করে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছে তাদের জন্যই ফাইন্যান্স, কিন্তু নয়, যারা ম্যাথ বা স্ট্যাট নিয়ে পড়ে তারাও কিন্তু ফাইন্যান্স নিয়ে অনেক স্টুডেন্টস আছে তারা পড়ছে। এবার অনেকে ভাবে ফাইন্যান্স মানে শুধু ব্যাংকে জব, একদমই নয়। আজকে যে কোনো কোম্পানি, ছোটো বড়ো বা ইভেন ব্যাংক বানানো যে কোনো কোম্পানি, পিএসইউ ধরুন, আজকে সেই কোম্পানি যদি আর্থিক লেনদেন না হয় তাহলে কি সেই কোম্পানিটা চলে? কোম্পানিটা স্যালারি দেবে কী করে? কোম্পানি যদি ইনকাম না হয়,
ফাইন্যান্স হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা কোম্পানির সাথে যুক্ত থাকে, তার ফলে এটা হচ্ছে বলতে পারেন সেকেন্ড লার্জেস্ট বর্তমানে যেটা মার্কেটিংয়ের সাথে সাথে স্টুডেন্টসরা অন্তত প্রেফার করে থাকে সেটা হচ্ছে ফাইন্যান্স, বিশেষ করে যারা কমার্সের বা ম্যাথ বা স্ট্যাটিস স্টুডেন্টসরা রয়েছে, কারণ এখানে কিছু অঙ্ক করতেই হয় এই যে অন্তত স্পেশালাইজেশনটা পড়লে। এবং এই এই ফাইন্যান্স পড়ার পর আপনি কিন্তু ধরতে গেলে অল ওভার ইন্ডিয়া, নট অনলি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে আপনি কিন্তু জব করতে পারছেন লাইক মার্কেটিংয়ের মতো। এবং MBA এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু দেশ বিদেশ চারদিক থেকে জবের অফার আসে। অন্যদিকে যদি তিন নম্বর চলে সেটা হচ্ছে HR, অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স। একটা কোম্পানি যে চলবে সেই কোম্পানির নিয়ম নীতি তৈরি করা, সেই কোম্পানিতে নতুন নতুন যে লোক নিয়ে আসা অর্থাৎ রিক্রুটমেন্ট করা, এই সমস্ত দায়িত্ব থাকে HR-এর। একটা কোম্পানির অপারেশনেরও কিছুটা পার্ট থাকে HR-এ করে, বা বিভিন্ন রুলস রেগুলেশন আছে, বিভিন্ন কোম্পানির তরফ থেকে নতুন নতুন যে কাজগুলো আসছে তার প্ল্যানিং এগুলো সব HR করে। একটা ইন্টারভিউ নেয় HR, এবং যারা বিশেষ করে আজকে HR নিয়ে পড়ার প্ল্যানিং করছেন তাদেরকে এটা বলবো, অনেকে ভাবে মেয়েদের জন্যই নাকি শুধু HR রয়েছে, এটা ভুল কথা। অনেক ছেলেরা রয়েছে তারা HR-এ অনেক নামি নামি কোম্পানিতে জয়েন করেছে। এবং জেন্ডার বেসিস এই যে ধারণাগুলো এগুলোকে আমাদেরকে প্রথমত সাইডে রাখতে হবে। অনেক মেয়েরা আছে তারা মার্কেটিংয়ে খুব ভালো লেভেলে চলে গেছে, CEO পর্যন্ত হয়ে গেছে, তো তার ফলে আপনাকে নিজেকে চুজ করতে হবে আপনি কি চাইছেন। এবং কিছু যে সমস্ত স্ক্রিপ্টেড কথাবার্তা আমরা অনেকদিন ধরে শুনি, এটা এর জন্য, এটা তার জন্য, এটা করো না, এগুলোকে সাইডে রেখে 2022 সালে বর্তমানে যে প্রগতি আমরা যে এগোচ্ছি সেটাকে মাথায় রেখে আপনাকে চুজ করতে হবে। এবং নিজে কি ভালোবাসেন, নিজে কি চাইছেন সেটাকে মাথায় রেখে আপনাকে চুজ করতে হবে। কত বিটেকের স্টুডেন্টস আছে তারা ধরতে গেলে ইনফরমেশন টেকনোলজি মানে IT বলে আরও একটা স্পেশালাইজেশন হয় সেটা না করে তারা মার্কেটিং করে জানেন, কারণ তারা সেদিকে ইন্টারেস্টেড রয়েছে বর্তমানে। তো তার ফলে আমি আজকে তিনটে স্পেশালাইজেশন শেয়ার করলাম, পরবর্তীতে আর একটা দিন এসে অন্যান্য স্পেশালাইজেশনগুলো শেয়ার করে দেবো। MBA অ্যাডমিশনের জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন লাগে, অনেক জায়গায় 50% চায়, অনেক জায়গায় মিনিমাম গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করা যায়, অনেক জায়গায় বিভিন্ন ন্যাশনাল লেভেলে ক্যাট ম্যাটের মতন পরীক্ষা চায় বা এক্সেলারেই চায়, অনেক জায়গায় স্টেটের মতন GMAT পরীক্ষা চায়, আবার অনেক জায়গায় ক্যাট ম্যাট ছাড়া নিজেদের ইনস্টিটিউটে পরীক্ষা হয় সেখানেও কিন্তু পরীক্ষা করে ভর্তি হওয়া যায়, কারণ বর্তমানে বিশাল কম্পিটিশন। আপনি নর্থ বেঙ্গল থেকে শুরু করে কলকাতা, কলকাতা থেকে শুরু করে কল্যাণী, কল্যাণী থেকে শুরু করে আজকে যে কোনো ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, প্রত্যেকটি ইউনিভার্সিটি আজকে MBA অফার করে। এবং শুধু তাই নয়, প্রচুর এখন ছাতার মতন ইনস্টিটিউট তৈরি হয়ে গেছে MBA, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিগুলো অফার করছে, ও আবার দেশের ইউনিভার্সিটি বিভিন্ন নিয়ে এসে অফার করছে, ইভেন বিদেশের ইউনিভার্সিটিকে কলকাতায় নিয়ে এসে তারা কিন্তু অফার করছে MBA। এবং তার জন্যই প্লেসমেন্টটা তাদের সবাইকে ভালো রাখতে হয়, কারণ আজকে আপনি প্লেসমেন্ট না দিতে পারলে কেউ আপনার পরবর্তীতে ইনস্টিটিউটে কেউ ভর্তি হবে না। তাই MBA-তে জয়েন করার আগে তিনটে জিনিস বলে দিই, এক নম্বর হচ্ছে প্লেসমেন্টটা দেখে নিতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্যাকাল্টি প্রোফাইল কারা শেখাবে ফ্যাকাল্টি প্রোফাইলটা জানা আপনার উচিত, তৃতীয় নম্বর ফিডব্যাক। ফিডব্যাক কীভাবে, আমরা তো বিভিন্ন সার্ভেগুলো করে থাকি, শেয়ার করি আপনাদের কাছে, লাইক top 15 কলেজ অলরেডি শেয়ার করেছি, বাট আপনারাও করতে পারবেন। অ্যাকচুয়ালি যখন আপনারা ধরুন আজকে কোনো কলেজকে প্ল্যান করছেন যে এই কলেজে আমি অ্যাডমিশন নেব, মেবি ক্যাটম্যাটের মার্কস আছে আপনার বা মার্কস নেই, আপনি চাইছেন এখানে ভর্তি হব, তাহলে সেই কলেজে গিয়ে আপনাকে মোটামুটি একদিন দুদিন কষ্ট করে যেতে হবে, টিচারদের সাথে কথা বলতে হবে, কাউন্সিলারের সাথে কথা বলতে হবে যেটা কলেজে রয়েছে, সেখানেই শেষ নয়, কলেজ থেকে বেরিয়ে স্টুডেন্টসগুলোর সাথে কথা বলতে হবে যারা বিশেষ করে সেখানে পড়াশোনা করছে, যেখানে কেমন পড়ানো হয়, কী কী পড়ানো হয়, বা আলটিমেটলি এই যে এক্সপোজার যেটাকে বলে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে দেখানো কীরকমভাবে হচ্ছে, এই সমস্ত কিছু হয় কি না, প্রজেক্টের উপর কতটা জোর দেওয়া হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট, অনেক সময় ওয়েবসাইটে অনেক কিছু লেখা থাকলেও স্টুডেন্টসরা সবথেকে ভালো বলতে পারে যে প্লেসমেন্ট দাদু হয়েছে কি হয়নি, তো সেটাও আপনি জানতে পারবেন কিন্তু ফিডব্যাকে। তাই এইভাবে কতগুলো আলটিমেটলি যদি আপনারা একটু একটু বুদ্ধি করে, একটু নিজের সময়টাকে ইনভেস্ট করে, কারণ এটা লাইফ টাইম কোর্স MBA যদি করেন তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট কোর্স। ভালো থাকবেন, নতুন আর সাবজেক্ট নিয়ে চলে আসছে, MBA রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি নিয়ে আসবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।